हो जाए, लाइफ हो फ्रूटोमॉय। এ রিয়া, চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। কিরে, বাসি যাবে না? হ্যাঁ যাবো, ভাবতেছি কিসে যাবো। রিয়া, তুমি কি বাসার দিকে যাচ্ছ? হ্যাঁ বাসায় যাব। ও না, আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। নো থ্যাঙ্কস, তুমি যাও। ভালোবাসি তোমায়, সময় অসময়ে আছি আমি, বাসি তোমায় চিরচেনা প্রত্যয়ে। এই ইলমা, রিয়াকে অনেকদিন যাবত দেখতেছি না ক্লাসে। রিয়া, ওর সাথে তো আজকে কথা হলো, ও মনে হয় একটু সিক, কিছুদিন ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না। আজকে আমি আবারও তোমার বাসার সামনে দিয়ে যাচ্ছি, চলো না আজকে একসাথে যাই। যাবা? চলো, ফাইনালি আজকে তুমি যাইতে রাজি হইলা। ইটস কফি টাইম। থ্যাংক ইউ। আচ্ছা রিয়া, তুমি কি তোমার সিকনেসটা নিয়ে খুব প্যারা খাচ্ছ? না আর না, ইটস ওকে। শোনো, তুমি এটা নিয়ে একদম টেনশন করবা না। আমার আম্মুরও এরকম বেলস পলজি হয়েছিল। আম্মু ডাক্তার দেখাইছে, মেডিসিন নিছে, 2-3 মাস থেরাপি টেরাপি করছে, তারপর অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে। আই নো এটা ঠিক হয়ে যাবে, কিন্তু এই প্রবলেমটা হয়ে আমার ভালোই হয়েছে। অনেক কাছের মানুষকে চিনতে পারছি, যারা শুধু আমার রূপটাই দেখতো। আরে ধুর, বাদ দাও তো, চিল। তুমি এগুলো না কেন এত প্যারা খাইতেছ আমি বুঝতেছি। ভালোবাসি তোমায়, সময় সময়ে আছি আমি, বাসি তোমার চিরচেনা প্রত্যয়ে। আচ্ছা, ওখান থেকে মইটা সরানো লাগবে, তুই বেলুনগুলো না ওই যে গাছে গাছে আটকায় দেখ, কিন্তু এখানে গোল্ডেন বেলুন আরও কালেক্ট করা লাগবে, আর কিছু গোল্ডেন বেলুন নিয়ে নে তো, এখানে হোয়াইটও কম। তুই ফাহিমকে দেখছিস? ফাহিম? না রে, আজকে ফাহিমকে দেখিনি। তুই খুঁজতেছিস? ও দে, তুই আমার কাছে হোয়াইট আর গোল্ডেনটা দে, আর বাকিগুলো হচ্ছে নিয়ে নে, ওখান থেকে আরও কিছু গোল্ডেন কালেক্ট। হ্যালো এভরিওয়ান, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।
আজকে আপনাদেরকে ছোট্ট একটা ভালোবাসার গল্প বলবো। হয়তো আপনারা বোর হবেন না। আমার এখনো মনে আছে, আমার ক্যাম্পাসে প্রথম দিন প্রথম ক্লাস, অদ্ভুত মায়াবী এক মানুষকে দেখলাম। মানুষটাকে দেখে মনে হলো তাকে হয়তো আমি অনেক আগে থেকেই চিনি। আমি সব সময় তার সাথে কথা বলতে চাইতাম, কিন্তু কখনোই তার সাথে কথা বলবার সুযোগ হয়ে ওঠেনি। তাই তো আমার মনের কথাগুলো নোটস আকারে তার কাছে পৌঁছে দিতাম। যদিও নোটসগুলো কি সে ফেলে দিত, কিন্তু সবচেয়ে ভালো লাগতো যখন দেখতাম আমার নোটসের লেখা অনুযায়ী সে তার চুলের বাঁধনটি খুলে দিত। মানুষটির সাথে হঠাৎ করে আমার বন্ধুত্ব হয়ে গেল, কিন্তু আমি কখনোই তাকে শুধু বন্ধু মনে করিনি, সবসময় তাকে বন্ধুর চেয়ে অনেক বেশি কিছু মনে করেছি। সারাটা জীবন আমি তার পাশে থাকতে চাই, হাঁটতে চাই তার সাথে অফুরন্ত পথ। ভালোবাসি তোমায় সময় অসময়ে, আছি আমি বাসি তোমায় চিরচেনা প্রত্যয়।